তো আমি আমার ফোনে এই হার্ড ডিস্কটি ব্যবহার করে দেখাবো। তো এটা হচ্ছে এইচডিডি ইনক্লোজার, খুব সুন্দর, হাত দিয়ে ধরলেই বোঝা যায় যে অনেক প্রিমিয়াম। এটা হচ্ছে টুলস ফ্রি, অর্থাৎ আপনাদেরকে এখানে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে, এমন স্ক্রুড্রাইভার এখানে কোনো প্রয়োজনে নাই, এমন স্ক্রুড্রাইভারের কোনো প্রয়োজন নাই, আপনারা এখান থেকে নিমিষেই স্লাইড করে এটা ওপেন করতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট। আমার এই হার্ড ডিস্কটি এখানে লাগাই দেবো, মুতলি বসে গেল জিনিসটাই, এখানে স্লাইড করে বসিয়ে দিতে হবে। আমার ফোনে এটা ব্যবহার করব, আপনারা চাইলে ডেস্কটপ ব্যবহার করতে পারেন, ল্যাপটপ ব্যবহার করতে পারেন, তো আমি আমার ফোনে ইউজ করে দেখব। তো আমি হাইলি রিকমেন্ডেড করব এই প্রোডাক্টটি। যদি আপনাদের কোনো ফোনের স্টোরেজে যদি সমস্যা থাকে, অথবা আপনাদের বাসায় যদি পুরনো কোনো হার্ড ড্রাইভ থাকে, তাহলে অবশ্যই এইরকম একটি প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারেন, এইচডিডি কেস নিয়ে নিতে পারেন। আপনারা অনায়াসে আপনাদের ফোনের এক্সট্রা ব্যাকআপ হিসেবে এটা ব্যবহার করতে পারবেন, যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, বহন করতে পারবেন, খুব ইজি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু RJ স্মার্ট টেক। তো আজকে আমি একটা জিনিস নিয়ে এসেছি, আপনাদের কাজের সুবিধা হবে অনেক। আমি ভাবছিলাম যে আমার এই প্রবলেমটি আপনাদেরকে একটু শেয়ার করি, এই প্রবলেমটিকে আপনারা কীভাবে সলভ করবেন। তো দীর্ঘদিন যাবৎ আমি আমার যে ফোনটি, আমার হাতের যে ফোনটি আর কি, তো এই ফোনের স্টোরেজ অনেক কম, যার কারণে আমি এডিট অথবা কোনো স্টোরেজে আমি যে রেকর্ড করবো সেই রেকর্ড ফাইলগুলো সংরক্ষণ করতে পারতেছিলাম না। তো আমার স্টোরেজটি মাত্র 64 GB হওয়ায় আমার অনেক প্রবলেম হচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে আমার একটি ল্যাপটপ ছিল আগের, সেই ল্যাপটপের যে হার্ড ডিস্ক একটা আছে, দেখতে পাচ্ছেন এই হার্ড ডিস্কটি, তো হার্ড ডিস্ক হচ্ছে এখন কোনো কাজে লাগতেছে না, যেহেতু ল্যাপটপটি আমার নষ্ট হয়ে গেছে। তো এই হার্ড ডিস্কটি আমি কীভাবে ইউজ করব। তো এখন আমার ব্যাকআপ হিসেবে আমি চিন্তা করলাম যে আমার ফোনে যদি কোনো কিছু, কোনো হার্ড ডিস্ক অথবা কোনো এক্সট্রা পেন ড্রাইভ যদি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে হয়তোবা আমার ফাইলগুলো ব্যাকআপ করে রাখতে সুবিধা হবে। তো আজকে মূলত এরকম একটি সমাধান আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আমি আমার ফোনে এই হার্ড ডিস্কটি ব্যবহার করে দেখাবো। তো হয়তোবা অনেকে আপনারা জেনে থাকবেন যে এটা কীভাবে ইউজ করতে হয়, আর যারা জানেন না তাদের জন্য আজকে আমার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি। আপনারা চাইলে কিন্তু কেমন ছোটো একটা হার্ড ডিস্ক সেকেন্ড হ্যান্ড কিনতে পাওয়া যায়, মাত্র 700-800 টাকায় কিনতে পাবেন। তো এই 700-800 টাকা দিয়ে প্রায় 700 GB বা 500 GB আপনারা যদি হার্ড ডিস্ক লাগাইতে পারেন আপনার ফোনে, তাহলে অবশ্যই কোনো স্টোরেজ নিয়ে আপনাদেরকে আর ভাবতে হবে না। তো আমি এখনও আনপ্যাক করে নিই, চাচ্ছিলাম যে আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমার হার্ড ডিস্ক অথবা এইচডিডি ইনক্লোজার অথবা কেস, যেটাই বলেন, সেটা আমি এখানে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটি। তো আপনারা চাইলে এমন একটি প্রোডাক্ট নিতে পারেন, 2.5 ইঞ্চি হার্ড ড্রাইভ ইনক্লোজার উইথ ইউএসবি সি পোর্ট। তো এটা মূলত সি পোর্ট, এই সি পোর্টটা মূলত অনেক কাজের, তাই অনেকগুলো পোর্ট আপনারা পেয়ে যাবেন। তো আমি সি পোর্টটাই চয়েস করে নিয়েছি, এমনিতে ইউএসবি পোর্ট পাবেন, তো আমি এটা সি পোর্ট Type-Cটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সাইজটি হবে 2.5 ইঞ্চি হার্ড ডিস্ক ইনক্লোজার উইথ ইউএসবি সি পোর্ট। দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি 3.1, মোটামুটি অনেক স্পিডের একটি ইউএসবি পোর্ট, অনেক দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশন, ইনপুট ইউএসবি সি পোর্ট, আউটপুট SATA 7+15 পিন, 7+15টি পিন আছে এখানে। সাপোর্ট ইউএসপি ট্রান্সপোর্ট প্রোটোকল, সাপোর্ট SATA 3.0, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল উইথ SATA 2.0। আপনারা চাইলে এখানে এইচডিডি অথবা হার্ড ড্রাইভ, যে নর্মাল হার্ড ড্রাইভগুলো পাওয়া যায়, দেখতে পাচ্ছেন আমার এখানে এটা হচ্ছে অ্যানালগ, এখানে একটু চাকা আছে এর ভিতরে, আর একটা আছে এইচডিডি। আপনারা বর্তমান সময়ে অনেকেই হয়তো বা চিনে থাকবেন যে এইচডিডি একটু ফাস্ট হয় তুলনামূলক, সেই এইচডিডিও এখানে লাগিয়ে আপনারা মোবাইল ফোনে, ল্যাপটপ, কম্পিউটার এবং টিভিতে সব জায়গায় আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি প্রোডাক্টটি নিয়েছি ইউগ্রেনের প্রোডাক্ট, তো আমি এখন এটা আনপ্যাক করে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে পলি দিয়ে ভালোভাবে একদম ইনটেক করা, খোলার মতো কোনো উপায় নাই, আপনার আমাকে এখন এই পলিটি খুলতে হবে। প্যাকেজিং মোটামুটি ভালো। Let's unpack this. তো এটা হচ্ছে আমার হলো মেমো, সাইডে রাখি। তো এটুকুই খুললাম, এরপর আমি এটা দেখি কি আছে এর ভেতরে, কোয়ালিটি কেমন, সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। তো এই হচ্ছে হার্ড ডিস্ক কেস, এবং এটি হচ্ছে ইউজার ইনস্ট্রাকশন, এখান থেকে এটা ব্যবহার বিধিটি পড়ে নেওয়া যাবে। তো আমি সাইডে রাখবো, দেখি ভেতরে আর কি আছে। ভেতরে আরও কিছু দেখা যাচ্ছে। ছোট একটি বই দেওয়া আছে সম্পর্কে ডিটেলস হয়তো বা লেখা আছে, দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। এরপর আবার দেখব যে ভিতরে আর কিছু আছে কিনা, সম্ভবত আরও কিছু থাকতে পারে। তো এখানে এখানে পোর্ট দেওয়া আছে, তো আমি এটা বের করে নিচ্ছি। তো ক্যাশিংয়ের সাথে আপনাদের এখানে ইউএসবি পোর্ট দেওয়া থাকবে এবং কিছু ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, তো এছাড়া কিছুই থাকবে না। তো আমি প্যাকেটগুলো সরাই রাখতেছি। তো মোটামুটি প্যাকেজিংটা অনেক সুন্দর, উপরে যে প্যাকেজিংটা করা ছিল ওটাও মোটামুটি ভালো এবং ভেতরে একটি পলি দেওয়া আছে, একদম ইনটেক জিনিস। তো এটি হচ্ছে কেবল। তো আমি এখন আমার এইচডিডি ইনক্লোজারটা ওপেন করব। তো এটা হচ্ছে এইচডিডি ইনক্লোজার, খুব সুন্দর, হাত দিয়ে ধরলেই বোঝা যায় যে অনেক প্রিমিয়াম। আর এটা হচ্ছে টুলস ফ্রি, অর্থাৎ আপনাদেরকে এখানে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে, এমন স্ক্রুড্রাইভার এখানে কোনো প্রয়োজনে নাই, স্ক্রুড্রাইভারের কোনো প্রয়োজন নাই, আপনারা এখান থেকে নিমিষে স্লাইড করে এটা ওপেন করতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট। তো এখন আমি আমার এই হার্ড ডিস্কটি এখানে লাগাই দেবো। তো অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু ডেস্কটপের জন্য না, ডেস্কটপের জন্য নিতে হলে আপনাদেরকে 3.5 নিতে হবে। তো এটার সাইজ হচ্ছে 2.5। তো এটা হচ্ছে মূলত আপনাদের ল্যাপটপের যে হার্ড ড্রাইভগুলো আছে বা এসএসডি আছে সেগুলোর জন্য এটা। তো দেখতে পাচ্ছেন এখানে লাগানোর সময় অবশ্যই পোর্টগুলো দেখতে হবে। তো এগুলো দেখে আপনাদেরকে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ারের আর এটা হচ্ছে ডাটা ট্রান্সফারের। তো এখানে এমনটাই থাকবে, এটা হচ্ছে পাওয়ারের, এটা হচ্ছে ডাটা ট্রান্সফারের। তো এইভাবে মিলিয়ে এটা লাগাইতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই হার্ড ড্রাইভকে ধরে রাখার জন্য দুই দিকে দুটি ফোম দেওয়া আছে, যার কারণে একটু টাইট হবে। এটা হচ্ছে ফিটিংয়ের জন্য, একদম স্মুথলি বসে গেল জিনিসটাই। এখন দেখতে পাচ্ছেন আমি এটা লাগাই দিলাম। দেন লাগানোর পর আমাকে এই কেসটি এখানে স্লাইড করে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন একদম স্মুথলি বসে গেছে, কোনো রকম নড়াচড়া নাই। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি এখন কেবলটি এখানে লাগাবো। কেবলটির সাইজ এমনটা হবে এবং অনেক প্রিমিয়াম একটি কেবল। তো এখন যেহেতু আমি আমার ফোনে এটা ব্যবহার করব, আপনারা চাইলে ডেস্কটপ ব্যবহার করতে পারেন, ল্যাপটপ ব্যবহার করতে পারেন। তো আমি আমার ফোনে ইউজ করে দেখব। তো যে ফোনটিতে আমি লাগাতে চাচ্ছি এই ফোনটি দিয়ে আমি ভিডিও করতেছি। তো ফোনে লাগাতে গেলে আপনাদের এখানে আরেকটি জিনিস লাগবে, এটা হচ্ছে ইউএসবি পোর্ট। আর ফোনের যে টাইপ সি আছে সেটা ইউএসবি থেকে টাইপ সি করতে গেলে আমাকে আরেকটি জিনিস বসাতে হবে, সেটা আমি এখন বসিয়ে দেবো এখানে। তো ইউএসবি পোর্টটা এখন ফোনে লাগানোর জন্য আমাদেরকে এমন একটি জিনিস ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আপনাদের ইউএসবি টু টাইপ সি কনভার্টার ফোনে লাগানোর জন্য। তেমন একটি মাথা আপনারা বাজারে কিনতে পাবেন। তো এটা এখন এখানে লাগাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এমনভাবে লাগাইতে হবে। লাগানোর পর এখন আমি আমার ফোনে এটা ব্যবহার করব। তো আমার ফোনে লাগানোর পর আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে দেখি কী অবস্থা হয়। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে আমি সরাসরি লাগিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলে উঠেছে, ইন্ডিকেটর লাইট এটাকে বলে। তার মানে এখন আমার একটা জিনিস প্লে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রিন একটা লাইট, এখানে গ্রিন লাইটটি জ্বলে উঠেছে। তার মানে আমার এটা এখন রান হচ্ছে, আমি হাত দিয়ে ধরে ফিল করতে পারতেছি যে হার্ড ড্রাইভটি রান করতেছে, এখন ভাইব্রেশন হচ্ছে হালকা হালকা। যেহেতু এটা আমার হলো অ্যানালগ হার্ড ড্রাইভ, এর ভিতরে কিছু চাকা আছে যেটা ঘুরে, যার কারণে এটা একটু হালকা হালকা কম্পন করতেছে, বোঝা যাচ্ছে। আপনারা এখানে এসএসডিও লাগাতে পারেন। তো আমি স্ক্রিনশটে আসবো, এখন স্ক্রিনশটে এসে দেখাবো যে আমার এটা আসলেই মূলত কাজ হচ্ছে কিনা বা কাজ মানে আমার হার্ড ড্রাইভটি পেয়েছে কিনা ফোনে। তো এখানে আমি আমার ফোনের উপরে একটু স্ক্রল ডাউন করব। তো দেখতে পাচ্ছেন এখানে ইস্যু উইথ এইচটিএস ইউএসবি ড্রাইভ, এখানে আবার একটা দেওয়া আছে ইস্যু উইথ এইচটিএস ইউএসবি ড্রাইভ। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফরম্যাট ইউএসবি ড্রাইভ, ফরম্যাট দিস ইউএসবি ড্রাইভ, দিস HDD ইউএসবি ড্রাইভ নিড টু বি ফরম্যাটেড টু স্টোর অ্যাপস, ফাইল অ্যান্ড মিডিয়া. Formatting will erase existing content on the USB drive. To avoid losing content, back it up to another USB drive or device. তো এখানে বলা হচ্ছে যে এখানে নতুন করে মিডিয়া অথবা যে কোনো ফাইল বা স্টোরেজ করে রাখার জন্য আমাদেরকে হার্ড ড্রাইভটি বা স্টোরেজটি ফরম্যাট করে নিতে হবে। আর ফরম্যাট করার আগে আমাদের যদি হার্ড ড্রাইভে যদি কোনো কিছু ফাইল থাকে তাহলে সেগুলোকে অন্যত্র সরিয়ে নিতে বলতেছে। তো আমাদের যেহেতু এখানে ফাইলে কিছু নাই তাই আমাদেরকে এটা ফরম্যাট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হাউ উইল ইউ ইউজ দিস ইউএসবি ড্রাইভ, ইউজ ফর এক্সট্রা ফোন স্টোরেজ, for apps, file and media on this phone only. আর এখানে অথবা দেখতে পাচ্ছেন ইউজ ফর পোর্টেবল স্টোরেজ ফর ট্রান্সফারিং ফাইল অ্যান্ড মিডিয়া বিটুইন ডিভাইস. তো আপনারা এটা দুভাবে ইউজ করতে পারেন, একটা হলো ফোন স্টোরেজ আর একটা হলো পোর্টেবল স্টোরেজে ব্যবহার করতে পারেন। পোর্টেবল স্টোরেজে ব্যবহার করব, পোর্টেবল স্টোরেজে ব্যবহার করব এবং ফরম্যাট ইউএসবি ড্রাইভ। এখানে ফরম্যাট হচ্ছে দেখতে পাচ্ছেন। তো ফরম্যাট হয়ে গেছে, এখন ডান করে দেবো। দেন এখন আমরা এর ভিতরে ঢুকবো, এক্সপ্লোর দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্লোরে ক্লিক করব। এখন আমরা এখান থেকে যে কোনো একটি ফাইল আমরা ট্রান্সফার করে নেব। জাস্ট আমি এই ফটোটা ট্রান্সফার করে নেব, মুভে ক্লিক করব অথবা এখান থেকে নিয়ে আমি কপি করব। কপি করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনাল স্টোরেজ আমার ফোনের, তারপরে এসডি কার্ড আমার ফোনের যে মেমোরি কার্ড, এবং মাঝখানে দেখতে পাচ্ছেন ইউএসবি স্টোরেজ, ইউএসবিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেস্ট করে দেব, দেখতে পাচ্ছেন আমাদের কপি হয়ে গেছে। তো এখন আমাদের স্টোরেজটি আমরা দেখব। স্টোরেজ দেখার জন্য আমরা ইউএসবি স্টোরেজে আসলাম। স্টোরেজ যাওয়ার জন্য আমরা আবার এটাকে কপি করব। কপি করার পর দেখতে পাচ্ছেন ইউএসবি স্টোরেজ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল 750.13 GB, টোটাল 750.13 GB। তো আমাদের এটা হার্ড ডিস্ক 750 GB হার্ড ডিস্ক আমি এখানে আমার ফোনে রান করিয়ে ফেলছি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ইজি একটি প্রসেস। তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যখন এই হার্ড ড্রাইভটি আপনারা বের করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন ইজেক্ট, তো ইজেক্টে ক্লিক করলে আপনাদের হার্ড ড্রাইভটি আপনারা সেফলি রিমুভ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ইজেক্ট করে দিলাম, হার্ড ড্রাইভটি আমার এখান থেকে আনকানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পর এখান থেকে নর্মালি আনকানেক্ট হওয়ার পর এখান থেকে নর্মালি বাতিটি নিভে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান তো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে নক করবেন, আমি বলে দেব। আর আপনারা যদি নিতে চান তো অবশ্যই আমি হাইলি রিকমেন্ডেড করব যে এই জিনিসটি অনেক ভালো হবে। আপনারা চাইলে ল্যাপটপ, কম্পিউটার অথবা আপনাদের ফোনে ডাটা স্টোরেজ বা ব্যাকআপ হিসেবে আপনারা ইউজ করতে পারেন এবং সহজেই এটা বহনযোগ্য, খুব ভালো একটি প্রোডাক্ট। তো আমি হাইলি রিকমেন্ডেড করব এই প্রোডাক্টটি। যদি আপনাদের কোনো ফোনের স্টোরেজে যদি সমস্যা থাকে অথবা আপনাদের বাসায় যদি পুরনো কোনো হার্ড ড্রাইভ থাকে তাহলে অবশ্যই এইরকম একটি প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারেন, HDD কেস নিয়ে নিতে পারেন। আপনারা অনায়াসে আপনাদের ফোনের এক্সট্রা ব্যাকআপ হিসেবে এটা ব্যবহার করতে পারবেন, যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, বহন করতে পারবেন, খুব ইজি। এবং আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং প্রাইস বা কোথা থেকে পাবেন আমি জানিয়ে দেব। আর আপনারা যদি চান আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো মার্কেট প্লেসে যা খোঁজ নিতে পারেন, হয়তোবা পেয়ে যাবেন, খুব সহজেই পাওয়া যাবে। তো ধন্যবাদ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন নতুন সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, মানে ক্লিক করে দেবেন, না হলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যাবে না। তো আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।